মঙ্গলবার জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে গুড়ঝংঝরাতে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন হয়। নতুনভাবে সংখ্যালঘু সেলের কমিটি আজ গঠিত হয়। জেলা সভাপতি মুশারফ হোসেন, মোট 50 জনের এই কমিটি আজ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কৃষ্ণ কুমার কল্যাণী ঘোষণা করেন, সামনে নির্বাচন। এই নির্বাচনে সংখ্যালঘুদের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই নতুন কমিটির মাধ্যমে আগামী ভোটে সবাইকে নিয়ে লড়ার জন্য এই নতুন কমিটি। প্রথমে বলি, আমাদের মাইনরিটি সেলের সভাপতি কিছুদিন আগে নিযুক্ত হয়েছিলেন, মুশারফদাকে নিযুক্ত করা হয়েছিল। উনি তার কমিটি পর্যায়ক্রমে সব গ্রামের মানুষের সাথে প্রত্যেক ব্লকে ব্লকে গিয়ে সকলের কনসেন্ট নিয়ে একটা কমিটি সিলেক্ট করেছেন আজকে। এবং আজকে না, প্লেসটাও হয়েছে 7 দিন আগে, কিন্তু আমরা অন্য কাজে ব্যস্ত থাকার জন্য বঙ্গবন্ধু যাত্রা ফাত্রার মধ্যে ছিলাম, সেই জন্য এটা করা যায়নি। তো যেহেতু সামনে আমাদের আজকে 3টের সময় মিছিলও আছে, আজকে আমাদের বঙ্গবন্ধু যাত্রা প্রত্যেক কটা কনস্টিটুয়েন্সিতে গতকাল সমাপ্ত করেছে আমাদের এমএলএরা, আমাদের যারা পদাধিকারী বলে যারা উপস্থিত আছেন, এবং আমাদের সৈনিকরা সব জায়গায় মিছিল করে সেই কথাটা আমরা মানুষকে ধন্যবাদ জানিয়েছি। এবং আজকে সেটা জেলা অফিসে শেষ হবে, জেলা অফিস থেকে আজকে একটা মিছিল 3টের সময় বেরোবে। আমি সবাইকে ধন্যবাদ দিয়ে বলছি, সঙ্গে আমাদের জেলা সভাপতি চন্দ্র কিষান দা, আমাদের কিষান খেজ মজদুর দলের সভাপতি রয়েছে দুলাল দেবনাথ, আপনারা সবাই রয়েছেন। আমরা আজকে নতুন কমিটি ঘোষণা করলাম, যদিও আজকে সাংবাদিক সম্মেলন দেরিতে হলো, যথারীতি সংখ্যালঘু সেলের বিভিন্ন ব্লকের সভাপতিরা তাদের দলের কাজ শুরু করেছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী বাংলার সংখ্যালঘুতে যে গুরুত্বটা দিয়েছেন, সঙ্গে নৈশস্যের পর্ষদ একটা তৈরি হচ্ছে, তাতে আমরা সমস্ত রং সংখ্যালঘুরা খুশি। আগামী দিনে আমাদের সাংগঠনিক দিকটা সকলে কাজে নেমে হচ্ছে, আমরা তৃণমূল কংগ্রেসের পাশে আছি, তৃণমূল কংগ্রেস শক্তিশালী করার প্রচেষ্টা সবসময় আমাদের থাকবে। বা এখানে পুরানা নতুনের বিষয় নয়, এখন একটা কমিটি করতে হয়। জেলা সভাপতি একজন আছে, কৃষ্ণ কুমার কল্যাণী, উনি তো একা করবেন না, সবাইকে নিয়ে। কি আমার ব্লক সভাপতি তৈরি হচ্ছে, ব্লক আবার অঞ্চল তৈরি করছে, অঞ্চল আবার বুথ তৈরি করছে, সেরকমভাবে আমি পুরানা নতুন করে দেখতে চাই না। আমি চাই একটা কমিটি গঠন করতে গেলে তার একটা সীমিত ক্ষমতা থাকে, সেটার উপর ভিত্তি করে করছি, আমাদের সবাইকে মিলে কাজ করতে। 50 জনের কমিটি করা আছে, আমি সভাপতি মোশাররফ হোসেন।